হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইন প্রফেশনাল কোর্স আপনাকে স্বাগতম। চলুন আজকে দেখে নেই কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়। বেসিক্যালি ব্যানার ডিজাইনটা ছোট বড় প্রতিটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, সেটা হতে পারে রেস্টুরেন্ট থেকে শুরু করে বড় কোনো কর্পোরেট অফিস। এখানে যে সাইজগুলো দেখছেন, এর প্রতিটা ব্যানার ডিজাইন সাইজ, শুধু পার্থক্য হচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সাইজের ব্যানার প্রয়োজন হয়। চলুন আজকে দেখে নেই কিভাবে 720x300 এই সাইজের একটা ব্যানার ডিজাইন করতে হয়। আমি আজকে রেস্টুরেন্টের একটা ব্যানার ডিজাইন করব। তো তার জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে একটা নিউ একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টের নাম দিলাম ব্যানার, নাম্বার অফ আডভার্টাইজমেন্ট রাখলাম, ডিজাইন সাইজ 720x300, ব্লিড এরিয়া লাগবে না, কালার মোডটা সিএমএ থাকলে এখানে আরজিবি করে নেবেন, এবং রেজুলেশন 300 ppi দেন ওকে। এখানে হোয়াইট যে অংশটা দেখছেন, এটার ভিতরে আমি ডিজাইন করব এই সাইজ একটা ডিজাইন। তো ডিজাইন করার জন্য আমার একটা পিক্সেল দরকার, তার জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে ব্যানার, এখান থেকে আমি একটা পিক্সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবেন আপনাদের এখানে লিঙ্কে ক্লিক করা থাকতে পারে, লিঙ্কে ক্লিক করা থাকলে ক্লিকটা উঠিয়ে দিবেন, এরকমভাবে ক্লিক থাকবে, ক্লিকটা উঠিয়ে দিবেন, দেন প্লেস। আমি কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিয়ে শিফট অল্টার ধরে পিকচারটা ছোট করে নিলাম, নিয়ে এই সাইজে করে নিলাম। দেন আমার একটা শেপ প্রয়োজন, এই জন্য আমি রেক্টেঙ্গেল একটা টুল নিলাম, নিয়ে এখান থেকে নিলাম, নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা একটা শিফট ধরে আমি একটু অ্যাঙ্গেল করে নিলাম। ওকে, এই শেপটা আমি কপি করব, এই জন্য কন্ট্রোল অল্টার ধরলাম, ধরে নিচে একটা টেনে নিয়ে আসলাম, নেই এটারও কন্ট্রোল অল্টার ধরে শিফট ধরবেন, তাহলে সোজা হয়ে যাবে। আমি এই ম্যাপে একটা নিলাম, এটা একটা ডিফারেন্ট কালার দিলাম বোঝার জন্য, দেন কন্ট্রোল ডি পেস্ট করলাম। আবারও বলছি কন্ট্রোল ডি, ওই ম্যাপের আরেকটা কপি হলো, আমি এটার একটা ডিফারেন্ট কালার দিলাম বোঝার জন্য। ওকে, দেন এই তিনটা আমি কেটে ফেলবো, এই জন্য আমি তিনটা সিলেক্ট করলাম, করে ব্লিড শেপ এই টুলসটা দিয়ে আমি অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তিনটা কেটে গেল, আমার এই দুটা শেপ থাকলো। এখন এই দুটা শেপকে আমি বিভক্ত করব, যেহেতু দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে আছে, এটা নিচে সাদা একটা অংশ আছে। দুটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল অল্টার ধরে এটারও একটা কপি করলাম, করে এটা সিলেক্ট করে এই টুলসটা দিয়ে আবার অল্টার ধরে এটা কেটে দিলাম। ওকে, দেন সাদা অংশটা ডিলিট করে দিয়ে এটা আমি এখানে বসাবো। সময় আছে, যেখানে যে শেপটা দেখছেন এটার মধ্যে আমি গার্ডিয়ান কিছু কালার ইউজ করবো, তার জন্য এই শেপটা সিলেক্ট করলাম, করে গার্ডিয়ান টুলস এর যে এটা এটা গার্ডিয়ান টুলস সিলেক্ট করে এই যে গার্ডিয়ান এখানে ক্লিক করলাম। দেখেন এই গার্ডিয়ানটা আপনাদের যদি না থাকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে যে গার্ডিয়ান টুল গার্ডিয়ানটা এটা ভিউ করবেন, দেন ওকে এখানে ক্লিক করে আমি এখানে কালার দেবো, কালারটা হচ্ছে এখান থেকে আমি আরজিবিটা সিলেক্ট করলাম, করে এখানে 0 0, এখানে 25। ওকে, ডান। এখন এখানে ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে আবারও আরজিবি সিলেক্ট করে 25। যেমন কালারটা নিয়ে নিয়েছে অলরেডি। এখন এখানে যে শেপটা দেখছেন, এই শেপটার আমি আরেকটা কপি করব, এই জন্য কন্ট্রোল সি মানলাম এবং কন্ট্রোল বি, আবারও বলছি কন্ট্রোল সি কন্ট্রোল বি, ওটার কালারটা আমি চেঞ্জ করে দিই। দেখেন এখানে কিন্তু এর নিচে যে একটা শেপ আছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা বুঝবো কিভাবে?
কন্ট্রোল থ্রি দিলাম, দিয়ে উপরের যে শেপটা আছে সেটা আমি হাইড করে দিলাম, নিচের শেপটাতে আমি এটার কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, আমি যেহেতু এখানে শ্যাডো দিব, দিয়ে কন্ট্রোল অল্টার থ্রি দিলে আগে যে কালার সেটা কিন্তু চলে আসবে। যে হাইড করতে চাইলে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করবেন, ওকে। দেন আমি কালারটা সিলেক্ট করলাম, পরে ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গ্লাসিয়ন পার, এখানে আমি কিছু ব্লার ইউজ করবো যেটা আমার ইফেক্ট ফিডব্যাকটা। তো এখানে প্রিভিউতে ক্লিক করে আমি এটা 50 দিয়ে দিলাম, দিয়ে ওকে করে কন্ট্রোল অল্টার থ্রি। এই যে দেখেন, বুঝতে পারবেন এটার নিচে একটা শ্যাডো পড়ছে, এই শ্যাডোটা আমি এখানে ইউজ করবো, এই জন্য আমি এটা দিলাম। দেন এটার কালারটা আমি এটা ইউজ করবো, অ্যান্ড এটা না, এটা ইউজ করি, ওকে। এটার কালারও আই ডবার টুল দেয়, এই যে এটা আই ডবার টুল, আই ডবার টুল দিয়ে সিলেক্ট করে কালারটা করে নিলাম, করে এটা কালার এখান থেকে একটু ডিপ করে দেবো, এই জন্য এটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম, করে আর একটু হালকা ডিপ করে দিয়ে কন্ট্রোল জি দিলাম, তার গ্রুপ হয়, আর ডান বাটনে ক্লিক করে এই যে গ্রুপ করে দিলাম, তিনটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি এটা এখানে বসাবো, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করছি, ওকে। এখন আমি এখানে একটা শেপ দেব, যে এটা যেহেতু রেস্টুরেন্টের ভ্যালু, তো আমি এটার জন্য আমি একটা পেন টুল নিলাম, নিয়ে এখানে ড করলাম, এখানে ড করলাম, শিফট ধরে এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করলাম, একটু বড় হয়ে গেল, এই জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে শিফট ধরে একটু ছোট করে নিলাম, ওকে। এখন এই যে শেপটা দেখছেন, এটা আমি চাচ্ছি এই যে আপনার পিক্সারটা আছে পিক্সারের উপরও এবং এই শেপটার নিচে, এই জন্য কি করবো আমি এই যে অংশটা, এটা কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেটের বাম যে অংশটা, যে বাম যে অ্যারোটা সেটা ক্লিক করবো, আমি ক্লিক করলাম নিচে চলে গেল। কিংবা এটা আপনার যদি মাউসটা করতে চান সিলেক্ট করবেন, করে এভারেজ সেন্ড টু ব্যাক দিয়ে একদম নিচে চলে গেছে, কিন্তু সেটা সেটা কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেটের ডান জায়গাটা আছে সেটা ক্লিক করবেন, একটা শেপ উপরে আসবে, মানে পিকচারের উপরে আসবে, এর আগে পিকচার নিচে ছিল, ওকে। আমি এটার কালারটা আমি আই ডবার টুলতে এইটা দিয়ে দিলাম, এটা বেটার হয়, ওকে। এই যে আমাদের ডিজাইনটা কমপ্লিট, এখন এখানে কিছু আইকন এবং কিছু টেক্সট ইউজ করব, সেগুলো আমি আগে থেকে সাজিয়ে নিয়েছি, ভিডিওটা লং করব না এই জন্য, তো আমি সেগুলো নিয়ে আসি। আমি এই যে ফোল্ডারটা দেখছেন, এই ফোল্ডারের ভিতরে আইকন অ্যান্ড টেক্সট, যে পিকচারটা ইউজ করছি পিকচার এবং ব্যানার ডিজাইনে কিছু সাইজ আছে, এই পুরো ফোল্ডারটাই আমি লিঙ্ক করে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে এখান থেকে যে পিকচার, সাইজ, আইকন অ্যান্ড টেক্সট সবগুলো পাবেন। তো আমি আইকন অ্যান্ড টেক্সট ইউজ করি, তাহলে বুঝতে পারবেন যে এখানে যে আইকন দেখছেন আর কিছু ডিজাইন দেখছেন, এটা এই লেখাগুলো এবং এই লেখাগুলো আমি সবগুলো কপি করলাম, করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে এগুলো পেয়ে যাবেন। এগুলো নেট থেকে পাওয়া যায়, আপনি চাইলে বানাতে পারেন, আর যদি না বলেন যে আমি নেট থেকে ইউজ করবো, তাহলে নেটে গিয়ে যে ফ্রিপিক একটা সাইট আছে, এখান থেকে আপনি বিভিন্ন আইকন, যে আইকন আপনার প্রয়োজন আপনি এখানে সার্চ দিবেন, দিলে এরকম আইকন বা এরকম ডিজাইন চলে আসবে, আপনি সেখান থেকে নিয়ে কিছু মডিফাই করে এখানে ইউজ করতে পারেন। আবার যদি চান যে না আমি এটা ইউজ করবো, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। অ্যান্ড দেন এখানে যে টেক্সটগুলো ইউজ করছি, টেক্সট ডিজাইনটা আপনার বেসিক্যালি সবাই পারেন, এটা তেমন কিছু না, ধরুন ধরুন এখানে কিছু টেক্সট লিখলেন, লিখলাম, দেন এই যে এলোমেলো ভাবে আছে, আপনারা চাইলে নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে পারেন, এই জন্য এই যে একটু যে ডেটা এই যে সাইজ আসলো, এবং যে দূরত্ব ঠিক রাখতে চান সে এই অপশনটা ক্লিক করবেন, এই যে সমান দূরত্বে সব ইয়ে লেখা হয়ে গেলো, আমি এরকম ভাবে এগুলো সাজিয়ে রাখছি। তো
তো ওইটা সিলেক্ট ডিল করে দিলাম। আর এখন যদি না আসে এই অপশনটা কিন্তু দেখে নেবেন আপনারা, অ্যালাইন টু সিলেকশন এবং অ্যালাইন টু আর্টবোর্ড, এই দুইটা অপশনটা চেক করে তারপরে ইয়ে করবেন। আর্টবোর্ড থাকলে কিন্তু এটার মধ্যে চলে আসবে, সিলেকশন করে নেবেন। তো এটা ডিলিট করে দিলাম, আমি এগুলো সাজিয়ে নিই। ওকে, কন্ট্রোল ম্যানেজে জুম আউট করলাম, এই আইকনটা আমি এখানে ইউজ করতে যাচ্ছি, দিলাম। দেন এই লেখাটা কন্ট্রোল প্লাসে জুম এবং কন্ট্রোল মাইনাসে জুম আউট হয়। ওকে, আইকন বসানো এবং লিঙ্ক দেওয়া কমপ্লিট। এখন আমি এখানে কিছু টেক্সট ইউজ করবো। এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট ভাউচার অ্যান্ড হচ্ছে রেস্টুরেন্টের নাম, তো এটা আমি এখানে নিয়ে এসে বসাই দিলাম। ওকে, অ্যান্ড এই লেখাটা আমি এখানে বসালাম। এখানে বিভিন্ন কোম্পানি বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, এখানে কিছু টেক্সট ইউজ করে যা তাদের যেগুলো প্রয়োজন। সো আমি যেহেতু এটা একটা সাইটে দেব, এই জন্য আমি এখানে লিখে দিয়েছি সিম্পল টেক্সট। এগুলো ছাড়া আমি এই লেখাটা দিলে যারা এটা নিবে তারা এখানে যাদের যে লেখাটা তাদের যে টেক্সট ইউজ করতে চাচ্ছে এখানে, সেটা তারা এখানে বসাই দিবে, সমস্যা নেই। তো আমি এটা এই জন্য এখানে লিখে দিয়েছি, আপনারা চাইলে লিখে দিতে পারেন। আপনারা চাইলে যদি চান যে না আমি একটু ডিফাইন কিছু এখানে দেব, তো নেট থেকে নিয়ে দিতে পারেন। দেন এটা যেহেতু রেস্টুরেন্টের ডিসকাউন্ট ভাউচার, তো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে সেটা আমি লিখে দেবো। 40% লিখবো, 40% ডিসকাউন্ট দেওয়া হবে, যেমন লিখলাম। দেন এটার ফন্টের সাইজটা দিলাম 40 অ্যান্ড বোল্ড করে দিলাম। দেন এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম। দেন এখানে এই জায়গাতে আমি এটা বসাবো। সো ওকে ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।